कमल चट्टोपाध्याय, सुमन विश्वास, रितम विश्वास, नारायण सेनापति, देवराज राय, जीवन दे, संदीप पाल, पीयूष माझी, संजीव पाल। आशा करी सबाई आछो। तो आमरा प्रथमे पंच जे शांति मंत्र देया आछे सेटी आमरा समबेत भावे पाठ करब। तोमरा एदिके ब्रह्मचारीरा एखाने महाराज तोमरा तीनजन एटा करो, आमरा पंच शांति मंत्र पाठ और स्वदेश मंत्र पाठ एटा आमरा समबेत भावे आमरा एटी आरम्भ करब। সবাই পেয়েছে কাগজগুলো? এক্সট্রা আছে নাকি? আর এক্সট্রা নেই না? ওম সহনা ভবতু সহ নৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ सं नो मित्र सं वरुणः सं नो भवत्तर्यमा सं नो इन्द्र बृहस्पतिः सं नो विष्णो रुद्रक्रमः नमो ब्रह्मणे नमो शिवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयामो देवाः भद्रं पश्येमाशभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुभागंसस्तु नूभिः व्यसेम देवहितं जदायुः स्वस्तिर्न इन्द्रभृद्स्रवाः स्वस्तिर्न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्ष अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ तच्छै जोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्नः स्वस्तिर्मानुषेभ्य ऊर्ध्वं जिगातु भेषजं तन्नो यस्तु द्विपदे सञ्चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ आप्यायन्तु ममाग्नानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्मो निराकुर्यं मा ब्रह्मो निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणमेऽस्तु। तदात्मनि निरतेजोपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते।
ओम शांति 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 हरि ओम तत्सत। एरपर स्वदेश मंत्र। हे भारत, पराणुवाद পরানুকরণ পরানুকরণ পরমুখাপেক্ষা পরমুখাপেক্ষা এই দাসসুলভ দুর্বলতা এই দাসসুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি এই মাত্র সম্বলে তুমি উচ্চ অধিকার লাভ করিবে উচ্চাধিকার লাভ করিবে এই লজ্জাকর এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, হে ভারত, ভুলিও না ভুলিও না তোমার নারী জাতির আদর্শ তোমার নারী জাতির আদর্শ সীতা সীতা সাবিত্রী সাবিত্রী দময়ন্তী দময়ন্তী ভুলিও না ভুলিও না তোমার উপাস্য তোমার উপাস্য উমানাথ উমানাথ সর্বত্যাগী শঙ্কর সর্বত্যাগী শঙ্কর ভুলিও না ভুলিও না তোমার বিবাহ তোমার বিবাহ তোমার ধন তোমার ধন তোমার জীবন তোমার জীবন ইন্দ্র সুখের ইন্দ্র সুখের নিজের ব্যক্তিগত ব্যক্তিগত সুখের জন্য নহে সুখের জন্য নহে ভুলিও না ভুলিও না তুমি জন্ম হইতেই তুমি জন্ম হইতেই মায়ের জন্য মায়ের জন্য বলি প্রদত্ত বলি প্রদত্ত ভুলিও না ভুলিও না তোমার সমাজ তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না ভুলিও না নিজ জাতি নিজ জাতি মূর্খ মূর্খ দরিদ্র দরিদ্র অজ্ঞ অজ্ঞ মুচি মুচি মেথর মেথর তোমার রক্ত তোমার রক্ত তোমার ভাই তোমার ভাই হে বীর হে বীর সাহস অবলম্বন করো সাহস অবলম্বন সদর্পে বলো সদর্পে বলো আমি ভারতবাসী আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই ভারতবাসী বলো বলো মূর্খ ভারতবাসী মূর্খ ভারত দরিদ্র ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই আমার ভাই তুমিও তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার ভারতবাসী আমার প্রাণ ভারতবাসী আমার ভারতের দেব দেবী ভারতের দেবদেবী আমার ঈশ্বর আমার ঈশ্বর ভারতের সমাজ ভারতের সমাজ আমার শিশুসজ্জা আমার শিশুসজ্জা আমার যৌবনের ভবন আমার যৌবনের আমার বার্ধক্যের বারাণসী আমার বার্ধক্যের বলো ভাই বলো ভাই ভারতের মৃত্তিকা ভারতের মৃত্তিকা আমার স্বর্গ আমার স্বর্গ ভারতের কল্যাণ ভারতের কল্যাণ আমার কল্যাণ আমার কল্যাণ আর বলো দিন রাত আর বলো দিন রাত হে গৌরীনাথ হে গৌরীনাথ হে জগদম্বে হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার মা আমার দুর্বলতা দুর্বলতা কাপুরুষতা কাপুরুষতা দূর করো দূর করো আমায় মানুষ করো আমায় মানুষ করো। স্বামীজির স্বদেশ মন্ত্র, স্বামীজির আহ্বান আমাদের সকলের প্রতি, সকলের জন্য। এটি আমাদের নিত্য নৈমিত্তিক। বসো। মহারাজকে একটু ওই পিন্টুকে বলো, নাহলে মহারাজকে একটু স্বামীজি মন্ত্রটা পড়ে নি, মরে তারপর তোমরা বসবে। এটা আমাদের নিত্য নৈমিত্তিক পাঠ্য বিষয়, বা এটি আমাদের দৈনন্দিন যে জীবন চর্চার মধ্যে একটি অঙ্গ হিসাবে আমাদের স্মরণ রাখতে হয়, মনন করতে হয়, ধ্যান করতে হয়। আমরা এরপরে স্বামীজির প্রণাম মন্ত্র আমরা সবাই জানি, সেটি উচ্চারণ করে আমরা তারপরে আমাদের যে না ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे।
এটা কোথায় গেল? ওই ভারতে বিবেকানন্দ থেকে একটু পাঠ হবে, পাঠ করবে শুভেন্দু মহারাজ। তুমি বইটা কই দাঁড়িয়ে করে দিবে? স্বামীজি মাদুরা হইতে ত্রিচনাপল্লী ও তাঞ্জোর হইয়া কুম্ভকোণম আসেন। সেখানে অভিনন্দনের উত্তরে বেদান্ত সম্বন্ধে তিনি এক সুদীর্ঘ হৃদয়গ্রাহী বক্তৃতা করেন। নিম্নে তাহার বঙ্গানুবাদ প্রদত্ত হইল। গীতাকার বলিয়াছেন, স্বল্পম অল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। অল্পমাত্র এই ধর্ম পালন করিলে অতি মহৎ ফল লাভ হয়। যদি এই বাক্য সমর্থনের জন্য কোনো উদাহরণের আবশ্যক হয়, তবে আমি বলিতে পারি আমার ক্ষুদ্র জীবনে প্রতিপদে এই মহাবাক্যের সত্যতা উপলব্ধি করিতেছি। আমি প্রাচ্য ও পাশ্চাত্য দেশে অনেক ঘুরিয়াছি, জগতের সম্বন্ধে আমার কিছুটা অভিজ্ঞতা আছে। দেখিলাম সকল জাতিরই এক একটি প্রধান আদর্শ আছে, তাহাই সেই জাতির মেরুদণ্ড স্বরূপ। রাজনীতি কোনো কোনো জাতির জীবনের মূল ভিত্তি, কাহারও বা সামাজিক উন্নতি, কাহারও বা মানসিক উন্নতি বিধান, কাহারও বা অন্য কিছু। কিন্তু আমাদের মাতৃভূমির জাতীয় জীবনের মূল ভিত্তি ধর্ম, শুধু ধর্মই। উহাই আমাদের জাতীয় জীবনের মেরুদণ্ড, উহারই উপর আমাদের জীবনরূপ প্রাসাদের মূল ভিত্তি স্থাপিত। জাতীয় জীবনের মূল ভিত্তি ধর্ম হওয়া উচিত না রাজনীতি, এ বিষয়ে এখন আমি বিচার করিতে চাই না। তবে ইহা স্পষ্টই বোধ হইতেছে যে ভালোই হোক আর মন্দই হোক, ধর্মেই আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি স্থাপিত। তুমি কখনো ইহা পরিবর্তন করিতে পারো না। একটা জিনিস নষ্ট করিয়া তাহার বদলে অপর জিনিস বসাইতে পারো না। একটি বৃহৎ বৃক্ষকে এক স্থান হইতে উপড়াইয়া অন্য স্থানে পুঁতিয়া দিলে উহা যে সেখানে জীবিত থাকিবে তাহা কখনোই আশা করিতে পারো না। ভালোই হোক আর মন্দই হোক, সহস্র সহস্র বৎসর যাবৎ ভারতে ধর্মই জীবনের চরম আদর্শরূপে পরিগণিত হইতেছে। ভালোই হোক আর মন্দই হোক, শত শত শতাব্দী ধরিয়া ভারতের পরিবেশ ধর্মের মহান আদর্শে পূর্ণ রহিয়াছে। ভালোই হোক আর মন্দই হোক, ধর্মের এই সকল আদর্শের মধ্যেই আমরা পরিবর্ধিত হইয়াছি। এখন ওই ধর্মভাব আমাদের রক্তের সহিত মিশিয়া গিয়াছে, আমাদের শিরায় শিরায় প্রতি রক্তবিন্দুর সহিত প্রবাহিত হইতেছে, আমাদের প্রকৃতিগত হইয়া গিয়াছে, আমাদের জীবনী শক্তি হইয়া দাঁড়াইয়াছে। সহস্র বৎসর যাবৎ যে মহানদী নিজের খাত রচনা করিয়াছে তাহাকে না বুঝাইয়া, মহাশক্তি প্রয়োগ না করিয়া তোমরা কি সেই ধর্ম পরিত্যাগ করিতে পারো? তোমরা কি গঙ্গাকে তাহার উৎপত্তি স্থান হিমালয়ে ঠেলিয়া লইয়া গিয়া আবার নতুন খাতে প্রবাহিত করিতে ইচ্ছা করো? ইহাও যদি সম্ভব হয়, তথাপি এই দেশের পক্ষে তাহার জাতিগত বৈশিষ্ট্য ধর্মজীবন পরিত্যাগ করিয়া রাজনীতি বা অপর কিছুকে জাতীয় জীবনের মূল ভিত্তিরূপে গ্রহণ করা সম্ভব নয়। স্বল্পতম বাধার পথেই তোমরা কাজ করিতে পারো, ধর্মই ভারতের পক্ষে সেই স্বল্পতম বাধার পথ। এই ধর্মপথ অনুসরণ করাই ভারতীয় জীবনধারা, ভারতের উন্নতি ও কল্যাণের ইহাই একমাত্র উপায়। হিন্দুগণ, তোমাদিগকে কেবল ইহাই স্মরণ করাইয়া দিতে চাই যে আমাদের এই মহান জাতীয় অর্ণপথ শত শত শতাব্দী যাবৎ হিন্দু জাতিকে পারাপার করিতেছে। সম্ভবত আজকাল উহাতে কয়েকটি ছিদ্র হইয়াছে, হয়তো উহা কিঞ্চিত জীর্ণ হইয়া পড়িয়াছে। যদি তাহাই হইয়া থাকে, তবে আমাদের ভারত মাতার সকল সন্তানেরই উচিত এই ছিদ্রগুলি বন্ধ করিয়া ওই পোতের জীর্ণ সংস্কার করিবার জন্য প্রাণপণ চেষ্টা করা। আমাদের স্বদেশবাসী সকলকে এই বিপদের কথা জানাইতে হইবে, তাহারা জাগ্রত হোক, তাহারা এদিকে মনোসংযোগ করুক। আমি ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত উচ্চৈঃস্বরে দেশবাসীকে ডাকিয়া জাগ্রত করিব, নিজেদের অবস্থা বুঝিয়া কর্তব্য সাধন করিতে তাহাদিগকে আহ্বান করিব। মনে করো লোকে আমার কথা অগ্রাহ্য করিল, তথাপি আমি তাহাদিগকে গালি বা অভিশাপ দিব না। আমাদের জাতি অতীতকালে মহৎ কর্মসমূহ সম্পাদন করিয়াছে, যদি ভবিষ্যতে আমরা মহত্তর কার্য করিতে নাও পারি, তথাপি এই সান্ত্বনা লাভ করিব যে আমরা যেন একসঙ্গে শান্তিতে ডুবিয়া মরিতে পারি। স্বদেশ হিতৈষী হও, যে জাতি অতীতকালে আমাদের জন্য এত বড় বড় কাজ করিয়াছে সেই জাতিকে
প্রাণের সহিত ভালোবাসো। আমার স্বদেশবাসীগণ, যতই আমাদের জাতির সহিত অপর জাতির তুলনা করি, ততই তোমাদের প্রতি আমার অধিকতর ভালোবাসার সঞ্চার হয়। তোমরা শুদ্ধ, শান্ত, সৎস্বভাব, আর তোমরাই চিরকাল অত্যাচারে প্রপীড়িত হইয়াছ। এই মায়ার জগতে ইহা এক মর্মান্তিক পরিহাস। তাহা হোক, তোমরা উহা গ্রাহ্য করিও না, পরিণামে আধ্যাত্মিকতার জয় হইবেই হইবে। ইত্যবসরে আমাদিগকে কার্য করিতে হইবে, কেবল দেশবাসীর নিন্দা করিলে চলিবে না। আমাদের এই পরম পবিত্র মাতৃভূমির কালজীর্ণ আচার ও প্রথা সকলের নিন্দা করিও না। অতি কুসংস্কারপূর্ণ ও অযৌক্তিক প্রথাগুলির বিরুদ্ধেও একটি নিন্দাসূচক কথা বলিও না, কারণ সেগুলি দ্বারাও অতীতে আমাদের কিছু না কিছু কল্যাণ সাধিত হইয়াছে। সর্বদা মনে রাখিও, আমাদের সামাজিক প্রথাগুলির উদ্দেশ্য যেরূপ মহৎ, পৃথিবীর আর কোনো দেশেরই সেরূপ নহে। আমি পৃথিবীর প্রায় সর্বত্রই জাতিভেদ দেখিয়াছি, কিন্তু এখানে উদ্দেশ্য যেরূপ মহৎ, অন্য কোথাও সেরূপ নহে। অতএব যখন জাতিভেদ অনিবার্য, তখন অর্থগত জাতিভেদ অপেক্ষা পবিত্রতা, কৃষ্টি ও আত্মত্যাগের উপর প্রতিষ্ঠিত জাতিভেদ বরং ভালো। অতএব নিন্দাবাদ একেবারে পরিত্যাগ করো, তোমাদের মুখ বন্ধ হোক, হৃদয় খুলিয়া যাক, এই দেশের এবং সমগ্র জগতের উদ্ধার সাধন করো। তোমাদের প্রত্যেককেই ভাবিতে হইবে, সমুদয় ভার তোমারই উপর। বেদান্তের আলোক প্রতি গৃহে লইয়া যাও, প্রতি গৃহে বেদান্তের আদর্শ অনুযায়ী জীবন ঘটিত হোক। প্রত্যেক জীবাত্মায় যে ব্রহ্মত্ব অন্তর্নিহিত রহিয়াছে তাহা জাগ্রত করো। তাহা হইলেই তোমার সফলতার পরিমাণ যতটুকুই হোক না কেন, তুমি এই সন্তোষ লাভ করিবে যে তুমি মহৎ কার্যের জন্য জীবনযাপন করিয়াছ এবং মহৎ কার্যে প্রাণ দিয়াছ। যেরূপেই হোক, এই মহৎ কার্য সাধিত হইলেই মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণ হইবে। এরপর যেহেতু আমাদের কথামৃত ভবন, সেজন্য 5 মিনিট কথামৃত পাঠ সৌরভ মহারাজ দিয়ে দেবেন। মোটা বই তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিড়িতং কল্পসাপহম প্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহন্তি যে ভুরিদা জনাঃ। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ, কালীবাড়ি ও উদ্যানবাটি। আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তাহারা দলে দলে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন। সকলেরই অবারিত দ্বার, যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কহিতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন। ধন্য রানী রাসমণি, তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে। আবার এই সচল প্রতিমা, এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছেন। চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির। কালীবাড়িটি কলিকাতা হইতে 2.5 ক্রোশ উত্তরে হইবে, ঠিক গঙ্গার ওপরে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন, সোপানের পরেই চাঁদনি। সেখানে ঠাকুর বাড়ির চৌকিদারেরা থাকে, তাহাদের খাটিয়া, আমকাঠের সিন্ধুক, দু একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন, কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোশ গল্প করিতে করিতে তেল মাখেন। যে সকল সাধু, ফকির, বৈষ্ণব, বৈষ্ণবী অতিথিশালায় প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন। কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী
ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন, তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী, তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে আর ছয়টি চাঁদনির ঠিক দক্ষিণে। নৌকোযাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকেন ওই রাসমণির ঠাকুর বাড়ি। শান্তি শান্তি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।